ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি মানবিক করিডর বানাতে দুপক্ষের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা যুদ্ধের দশম দিনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে সাধারণ মানুষকে বেরোনোর পথ দিতেই এই সাময়িক যুদ্ধবিরতি মারিউপল এবং ভলনোভাগা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করানো হয়েছে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি মানবিক করিডর বানাতে দুপক্ষের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা সোমনাথ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে সোমনাথ মানবিক করিডর আসলে কি কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো মানবিক করিডর বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বহুল প্রচলিত বিষয় আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ সমস্ত বড় বড় যুদ্ধের ক্ষেত্রে এই ব্যাপারটি দেখেছি কোনো না কোনো ভাবে মানবিক করিডর হলো এমন একটি বিষয় এখানে কয়েক যুদ্ধ চলাকালীন কয়েক ঘন্টার জন্য ছাড় দেওয়া হয় ওই পার্টিকুলার সময়ের জন্য সেই এলাকার ওপর কোনো আক্রমণ হবে না এই মর্মে গ্যারেন্টি দেওয়া হয় এবং এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয় সেই এলাকাতে হাসপাতাল এবং ওষুধপত্র পৌঁছানোর সুযোগ দেওয়া হয় খাদ্য পৌঁছানোর সুযোগ দেওয়া হয় সবথেকে বড় কথা এই অঞ্চলে ওই সময়ের মধ্যে কোনো কোনো আক্রমণ হবে না এটা ধরে নিয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ বাসিন্দাদের দেওয়া হয় মূলত এই বিষয়টি মানবিক করিডর যেটা মারিউপল এবং ভলনোভাকা এই দুটি শহরের ক্ষেত্রে এই মুহূর্তে জারি করা হয়েছে সাড়ে পাঁচ ঘন্টার এই সংঘর্ষ বিরতি কার্যকর থাকবে এবং ভারতীয় সময় সাড়ে 11টা থেকে অলরেডি সেটা শুরুও হয়ে গিয়েছে সোমনাথ তুমি যেটা বললে যে দুটো জায়গার কথা ইতিমধ্যে উঠে আসছে যে সেই জায়গার মানুষকে বেরোনোর পথ করে দিতে এই যুদ্ধবিরতি মারিউপল এবং ভলনোভাগা শহরে সেই দুটি জায়গার এই মুহূর্তের কি পরিস্থিতি একটু জানতে চাইবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মারিউপল এবং ভলনোভাকা আমরা প্রথম গত দু তিন দিন ধরেই শুনে আসছি যে মারিউপল শহরকে দখল করতে রুশ সেনা প্রবল চেষ্টা চালাচ্ছে মারিউপল শহর একটি বন্দর শহর এবং ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর এই মারিউপলের খুব কাছে রুশ সেনা রয়েছে এবং যে কোনো মুহূর্তে মারিউপল চলে আসতে হতো হাতে এবং কেউ কেউ দাবি করছিলেন যে অলরেডি মারিউপল গতকালই রুশ সেনার হাতে চলে এসেছে এবং ভলনোভাকা মারিউপল থেকে কিছুটা দূরে কিন্তু এটা একটি সীমান্ত শহর এই সীমান্ত শহর থেকে খুব সহজে কিন্তু পোল্যান্ড হাঙ্গেরি সহ বিভিন্ন দেশে পৌঁছানো যায় সুতরাং এই দুটো শহর যেহেতু একটি বন্দর শহর এবং অন্যটি সীমান্ত শহর এই দুই শহরের মধ্যে ভলনোভাকাতে এখনো পর্যন্ত রুশ সেনা তেমনভাবে ঢোকার চেষ্টা করেনি কিন্তু মারিউপলে প্রবলভাবে রুশ সেনা ঢোকার চেষ্টা করেছে এবং কেউ কেউ দাবি করছেন হয়তো মারিউপল রুশ সেনার অধিকারে চলেও গিয়েছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটি এমন শহরকে বেছে নেওয়া হলো সেটা কৌশলগতভাবে অবস্থানগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার নিরিখে এই দুটি শহরে সাময়িক সময় মানবিক করিডর তৈরির ঘোষণা করা হলো সোমনাথ আরো একবার জানতে চাইবো এই যে সাময়িক ভাবে যুদ্ধবিরতি এর মেয়াদটা কতক্ষণ তুমি যেমনটা বলছিলে যে ভারতীয় সময় সকাল 11:30 থেকে কতক্ষণ পর্যন্ত সময় দেওয়া হয়েছে তবে 5.5 ঘন্টা মোট টোটাল 5.5 ঘন্টা যুদ্ধ সংঘর্ষ বিরতি এরকম একটি আমরা খবর পেয়েছি এবং সুতরাং বিকেল 5টা থেকে 5:30 পর্যন্ত এই 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 মানবিক করিডর কার্যকর থাকবে পরবর্তীকালে যদি না এর মেয়াদ বাড়ানো হয় তাহলে কিন্তু 5:30টার পর থেকে এটা আর কার্যকর থাকবে না সোমনাথ এর পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাই বোঝে আজকে দশম দিনে পৌঁছায় যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা তুমি যেমনটা বলছিলে যে 5.5 ঘন্টা একটা সময় দেওয়া হয়েছে সামগ্রিকভাবে ইউক্রেনের পরিস্থিতিটা আজকে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব তোমার কাছ থেকে দেখো আমরা সকাল থেকেই যে খবর পাচ্ছিলাম ইউক্রেনে দুটি বা তিনটি শহরে কিন্তু নতুন করে রুশ বিমান বাহিনী আক্রমণ চালিয়েছে ইয়ে কিন্তু একটা একটা আমরা 3টে থেকে 4টে ক্ষেপণাস্ত্র অলরেডি সকাল থেকে ছড়া হয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং ইউরোপ যেগুলো ইউক্রেনের অন্যান্য শহর সেখানেও কিন্তু রুশ বাহিনী নিজেদের অগ্রগতি চালাবার জন্য চেষ্টা করছে কিন্তু এটা ঠিক যে গত 9 দিনের তুলনায় দশম দিনে যুদ্ধের যে তীব্রতা যুদ্ধের যে পরিস্থিতি সেটা কিছুটা হলেও কম এবং তারই মধ্যে আমরা 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 শুনতে পেলাম যে রাশিয়া এবং ইউক্রেন এই এই মানবিক করিডর তৈরির কথা ঘোষণা করলো